লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জিওগ্রাফির যে এমসিকিউ সিরিজ চলছে আজ তার সপ্তম পর্ব আজকের ভিডিওটি শুধুমাত্র জন্য করা কারণ যে টপিক নিয়ে আমাদের আলোচনা হবে সেটি শুধুমাত্র ইলেভেন টুয়েলভের সিলেবাসে রয়েছে লাস্ট ভিডিওতে আমরা জেনেছি প্লেট টেকটনিক্স সম্পর্কে এবং আজকের ভিডিওর আলোচনার বিষয় কন্টিনেন্টাল ট্রিপ অর্থাৎ মহাদেশ সঞ্চরণ তো এই কন্টিনেন্টাল ড্রিফট এই টপিকটি থেকে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেগুলি একবার দেখে নেব মহাদেশ সঞ্চরণের ধারণা অর্থাৎ ড্রিফটিং অব কন্টিনেন্টস নেক্সট রয়েছে মহিসঞ্চরণ মতবাদ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অব ওয়েগনার অর্থাৎ ওয়েগনারের যে মহিসঞ্চরণ মতবাদ রয়েছে সেটি সম্পর্কে আমাদের জানতে হবে তো এই মতবাদের যে বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলি হলো। তত্ত্বের ধারণা বা কনসেপ্ট সঞ্চরণের কারণ কজেস অব কন্টিনেন্টাল ড্রিপথ সঞ্চরণের সপক্ষে প্রমাণ এভিডেন্সেস বিহাইন্ড কন্টিনেন্টাল ড্রিপথ তত্ত্বের সমালোচনা ক্রিটিসিজম অব কন্টিনেন্টাল ড্রিপথ তো এই সমস্ত বিষয়গুলো খুব ডিটেলসে আমাদেরকে জানতে হবে তো এবার আমরা দেখে নেব এই কন্টিনেন্টাল ড্রিপ্ট এই টপিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন হল মহাদেশীয় সঞ্চরণের বিষয়ে প্রথম ধারণা দেন অপশানগুলি হল এ ফ্রান্সিস বেকন বি রজার বেকন সি ওয়েগনার ডি এফ বি টেলার রাইট আনসার হল অপশান এ ফ্রান্সিস বেকন তো দেখো ফ্রান্সিস বেকন ষোলোশো কুড়ি সালে প্রথম সঞ্চরণের বিষয়ে ধারণা দেন পরবর্তীকালে আঠারোশো সালে স্নাইডার উনিশশো সালে এফ বি টেলার এবং ১৯১২ সালে আলফ্রেড ওয়েগনার মহাদেশ সঞ্চরণ সম্পর্কে ধারণা দেন এই সমস্ত ভৌগোলিকদের মধ্যে ওয়েগনারের তত্ত্বকেই উল্লেখযোগ্য তত্ত্ব হিসেবে ধরা হয় পরবর্তী প্রশ্ন পরিমার্জিত ভাবে অপশানগুলি দেখো এ বি দুই সি উনিশশো এগারো টি উনিশশো দশ রাইট আনসার হল উনিশশো বাইশ একটু আগেই আমরা জানলাম আলফ্রেড ওয়েগনার তার মতবাদ প্রথম প্রকাশ করেন উনিশশো সালে পরবর্তীকালে উনিশশো সালে আবার উনি পরিমার্জিত ভাবে তার তত্ত্ব প্রকাশ করেন দুটো সালই আমাদেরকে মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন দ্য অরিজিন অব কন্টিনেন্টস অ্যান্ড ওশন গ্রন্থটির লেখক হলেন অপশান এ বি বিগনার সি পিচো ডি ডাটন রাইট আনসার হলো অপশান বি ওয়েগনার উনিশশো সালে ওয়েগনার তার এই গ্রন্থটি প্রকাশ করেন তো মহি সঞ্চরণ মতবাদের ক্ষেত্রে এই তিনটে সাল খুবই গুরুত্বপূর্ণ উনিশশো বারো প্রথম ওয়েগনার তার মতবাদ প্রকাশ করছেন উনিশশো সালে দ্য অরিজিন অব কন্টিনেন্ট অ্যান্ড ওশান গ্রন্থটি প্রকাশ করছেন এবং পরবর্তীকালে আবার উনিশশো সালে তার পরিমার্জিত মতবাদ প্রকাশ করেছেন তো এখানে দেখো আমি বেশ কিছু বইয়ের নাম এবং তাদের যে অথর বা লেখকের নাম আমি এখানে দিয়ে দিয়েছি তো এই বিষয়গুলো বিভিন্ন পরীক্ষায় আসে বলে এটা আমি চার্টের মাধ্যমে দিয়ে দিয়েছি তো এই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে এরপর রয়েছে কার্বনিফেরাস যুগের আগে মহাদেশগুলি একত্রিত হয়ে যে বিশাল স্থলভাগ গঠন করেছিল তাকে কি নামে অভিহিত করেন অপশানগুলি হল এ প্যান্থালাসা বি গন্ডোয়ানা সি প্যাঞ্জিয়া ডি লরেশিয়া রাইট আনসার হল অপশান সি প্যাঞ্জিয়া এই ছবিটা খেয়াল করো এই যে ব্রাউন কালারের যে অংশ সেটাই হচ্ছে প্যাঞ্জিয়া প্যাঞ্জিয়া শব্দের অর্থ হলো সমস্ত ভূখণ্ড বা অল ল্যান্ডস কার্বনি যুগের আগে মহাদেশগুলো যখন একসাথে এরকম স্থলভাগ গঠন করেছিল তো সেই স্থলভাগকেই ও নামকরণ করেন প্যাঞ্জিয়া এবং অবশিষ্ট অংশে ছিল বিশাল আকার মহাসমুদ্র যার নাম দেন তিনি প্যান্থালাসা প্যানজিয়া কি প্যান্থালাসা কি এই বিষয়টা মনে রাখতে হবে এছাড়াও অনেক সময় কোয়েশ্চেনে আসে যে প্যানজিয়া শব্দের অর্থ কি অল ল্যান্ডস বা সমস্ত ভূখণ্ড এই বিষয়টাও মাথায় রাখতে হবে নেক্সট রয়েছে প্যানজিয়ার উত্তরের অংশটি কি নামে পরিচিত লরেশিয়া ল্যান্ড প্যান্থালাসা তেথিস সাগর রাইট আনসার হলো অপশান এ লরেশিয়া তো দেখো এই যে প্যান্জিয়া এর আগে আমরা দেখলাম প্যান্ডিয়ার উত্তরের অংশের নাম হচ্ছে লরেশিয়া এবং দক্ষিণের অংশের নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড তো লরেশিয়া আবার কতগুলি মহাদেশ নিয়ে গঠিত সেগুলো হচ্ছে উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়া লরেশিয়াকে আবার আঙ্গারল্যান্ডও বলা হয়ে থাকে এরপর দেখো প্যান্জিয়ার যে দক্ষিণ অংশ গন্ডোয়ানা ল্যান্ড এটি দক্ষিণ আমেরিকা আফ্রিকা উপদ্বীপীয় ভারত অস্ট্রেলিয়া আন্টার্কটিকা নিয়ে গঠিত লরেশিয়া বা ল্যান্ড কোন কোন দেশ বা মহাদেশ নিয়ে গঠিত সে নামগুলো আমাদেরকে জানতে হবে কারণ অনেক সময় প্রশ্ন আসে যে ভারত আফ্রিকা এগুলি কোন প্রাচীন ভূখণ্ডের অংশ আঙ্গারল্যান্ড না গন্ডোয়ানা ল্যান্ড তো সে কারণে আমাদেরকে এই জায়গাগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে এরপর চলে যাই পরের প্রশ্নে ল্যান্ড শব্দের উৎপত্তি কীভাবে হয়েছে এ শিলার উপস্থিতির কারণে বি গন্ড উপজাতি অধ্যুষিত অঞ্চলে প্রাপ্ত জীবাশ্ম থেকে সি গন্ডারের বাসভূমি হওয়ায় ডি একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে স্থলভাগের অবস্থান থেকে রাইট আনসার হল অপশান বি গন্ড উপজাতি অধ্যুষিত অঞ্চলে প্রাপ্ত জীবাশ্ম থেকে নেক্সট প্যানজিয়ার কেন্দ্রস্থলে কোন মহাদেশ অবস্থান অপশান এ এশিয়া বি উত্তর আমেরিকা সি অস্ট্রেলিয়া ডি আফ্রিকা রাইট আনসার হলো অপশান ডি আফ্রিকা তো আগেই আমরা দেখেছি প্রাচীন ভূখণ্ড প্যান্জিয়ার ছবি তো এখানে খুব ভালো করে খেয়াল করলে দেখো এই যে অংশটা এটাই হচ্ছে আফ্রিকা মহাদেশ তো এই আফ্রিকা মহাদেশই হচ্ছে প্যান্জিয়ার ঠিক কেন্দ্রে অবস্থিত দেখো ওয়েগনারের মতে অবস্থিতার ভাঙন শুরু হয় কোন যুগ থেকে এ টার্শিয়ারি বি মেসোজোয়িক সি কার্বনিফেরাস ডি ক্রিটেসিয়াস রাইট আনসার হলো অপশান বি তো এখানে দেখো দেখানো হচ্ছে প্যানজিয়া যখন একসঙ্গে অবস্থান করত সেই যুগটার নাম হচ্ছে কার্বনিফেরাস যুগ এর পরবর্তী সময় দেখো মেসোজইক যুগের ত্রিয়াসিক কালে আস্তে আস্তে প্যানজিয়া ভাঙতে শুরু করছে তো আমাদেরকে দুটো যুগের নামই মনে রাখতে হবে যে কার্বনিফেরাস যুগে প্যানজিয়া একত্রে অবস্থান করত এবং মেসোজৈক যুগে প্যানজিয়া ভাঙন শুরু হয় কখনো কখনো অপশানে কিন্তু মেসোজৈক যুগ দেওয়া থাকে না ট্রিয়াসিক কালটাও দেওয়া থাকে তো সেই কারণেই মেসোজৈক যুগে ট্রিয়াসিক কাল এই দুটো বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে অপশানে যেটা থাকবে সেটাকেই উত্তর দিতে হবে মেসোজৈক থাকলে মেসোজৈক ট্রিয়াসিক থাকলে ট্রিয়াসিক আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পারলাম এবার চলে যাই পরবর্তী প্রশ্নে মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বে দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশ থেকে মহাদেশগুলির সঞ্চরণ কোন দিকে হয় অপশনগুলি এ পশ্চিম ও হল নিরক্ষরেখার দিকে বি পূর্ব ও নিরক্ষরেখার দিকে সি উত্তর ও নিরক্ষরেখার দিকে ডি দক্ষিণ ও নিরক্ষরেখার দিকে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিম ও নিরক্ষরেখার দিকে এখানে দেখো বিভিন্ন সময়কালে পৃথিবীর মানচিত্রকে দেখানো রয়েছে এই যে মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেসোজয়িক যুগের মানচিত্র যখন সবেমাত্র মাত্র প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয়েছে প্যাঞ্জিয়ার একেবারে কেন্দ্রে আফ্রিকা এটা হচ্ছে উপদ্বীপীয় ভারত এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়া এই তিনটি অঞ্চল নিরক্ষ নিরক্ষরেখার দিকে স্থানান্তরিত হচ্ছে তো পরবর্তী ম্যাপটাতে আমরা আরো ভালো করে বুঝতে পারবো এই রকম জায়গায় ছিল ভারতের অবস্থান সেটা আস্তে আস্তে সরে নিরক্ষরেখার দিকে যাচ্ছে এবং একেবারে লাস্ট ম্যাপটা খেয়াল করো নিরক্ষ রেখা থেকে একেবারে উত্তর দিকে এসে ভারতবর্ষ এশিয়া মহাদেশের সঙ্গে জুড়ে গেছে এবং অস্ট্রেলিয়াও উত্তর দিকে ক্রমশ সরে এই নিরক্ষরেখার কাছাকাছি এসে অবস্থান করছে এবং আফ্রিকা কিছুটা উত্তর দিকে উঠে গেছে অর্থাৎ এই এই আফ্রিকা উপদ্বীপীয় ভারত এবং অস্ট্রেলিয়া তিনটে অঞ্চল উত্তর দিকে বা নিরক্ষরেখার দিকে ক্রমশ সঞ্চারিত হয়েছে এইবার দেখো এই দক্ষিণ আমেরিকা মহাদেশ পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে পশ্চিম দিকে সঞ্চারিত হয়ে ঠিক রকম জায়গায় বর্তমানে অবস্থিত উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটি মহাদেশই পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে তো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশ পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে এবং আফ্রিকা ভারত এবং অস্ট্রেলিয়া এগুলি উত্তর দিক বা নিরক্ষ রেখার দিকে সঞ্চারিত হয়ে বর্তমান মানচিত্রে ঠিক রকম ভাবে অবস্থান করছে এরবার চলে যাব নেক্সট প্রশ্নে অস্ট্রেলিয়া উত্তর দিকে বা নিরক্ষরেখার দিকে সরে যাওয়ার ফলে কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে দেখো এ ভারত মহাসাগর মহাসাগর বি প্রশান্ত সি আটলান্টিক মহাসাগর ডি সুমেরু মহাসাগর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভারত মহাসাগর তো এখানে ওই আগের ছবিটাই আমরা দেখছি দেখো এই অস্ট্রেলিয়া এটি যখন নিরক্ষরেখার দিকে সরে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতবর্ষ নিরক্ষরেখার দিকে সরে গিয়ে এই এশিয়ার সাথে জুড়ে যাচ্ছে যার ফলে ঠিক এরকম জায়গায় তৈরি হচ্ছে ভারত মহাসাগর এছাড়াও এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে তৈরি হয়েছে আটলান্টিক মহাসাগর তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়ে তৈরি হয়েছে আটলান্টিক মহাসাগর এবং ভারতবর্ষ অস্ট্রেলিয়া উত্তর দিকে সরে গিয়ে তৈরি হয়েছে ভারত মহাসাগর এরপর রয়েছে মতে মহাদেশগুলি দক্ষিণ মেরুর কাছ থেকে দূরে সঞ্চারণ করে একে বলে এ নিরক্ষরেখার দিকে যাত্রা বি মেরুর দিকে যাত্রা সি নিরক্ষরেখা থেকে যাত্রা ডি মেরু থেকে যাত্রা রাইট আনসার হলো অপশান ডি মেরু থেকে যাত্রা এখানে কি পেলাম আমরা দক্ষিণ মেরুর থেকে যখন মহাদেশগুলি দূরে সরে যাচ্ছে অর্থাৎ উত্তর মেরুর দিকে সরে যাচ্ছে তখন সেই সঞ্চরণকে বলা হচ্ছে মেরু থেকে যাত্রা বা ইংরাজিতে বলা হচ্ছে ফ্লাইট ফ্রম পোল পরবর্তী প্রশ্ন মহাদেশগুলির পশ্চিম দিকে সঞ্চরণের জন্য ভেগনার কোন শক্তিকে দায়ী করেন এ বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি বি সাম্যমূলক অভিকর্ষ শক্তি সি সূর্য ও চন্দ্রের জোয়ারি শক্তি ডি সূর্যের জোয়ারি শক্তি রাইট আনসার হল অপশান সি সূর্য ও চন্দ্রের জোয়ারি শক্তি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ যে পশ্চিম দিকে সরে গেছে তার মূল কারণ হচ্ছে সূর্য ও চন্দ্রের জোয়ারি শক্তি এছাড়াও ভারতবর্ষ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া নিরক্ষরেখার দিকে সঞ্চালনের কারণ হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি তো এখানে একটা কথা আমি বলে রাখি ওয়েগনার তার যে মহিসঞ্চরণ তত্ত্ব বর্ণনা করেছেন সেখানে তিনি মহাদেশগুলি সঞ্চরণের জন্য এই দুটি শক্তিকেই দায়ী করেছেন একটি হচ্ছে সূর্য ও চন্দ্রের জোয়ারি শক্তি এবং অন্যটি হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি নেক্সট কোশ্চেন ওয়েগনারের মতে কোন অক্ষরেখায় বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি সবচেয়ে বেশি অপশান এ পঞ্চান্ন ডিগ্রি অপশন বি পঁয়তাল্লিশ ডিগ্রি অপশন সি ষাট ডিগ্রি এবং অপশান ডি পঁচিশ ডিগ্রি অক্ষরেখা তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষরেখায় বৈষম্যমূলক অভিকর্ষ শক্তির মান সবচেয়ে বেশি নেক্সট দেখো জিকসফেট কি অপশান এ কোনো কঠিন বস্তু ভেঙে জোড়া দেওয়ার ঘটনা অপশান বি কোনো কঠিন বস্তুকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে ফেলা সি কঠিন বস্তুকে তার নিজস্ব আকার বজায় রাখতে সাহায্য করা ডি ক্ষুদ্র বস্তুকে বৃহৎ আকারের বস্তুতে পরিণত করা সঠিক উত্তর হচ্ছে অপশান এ কোন কঠিন বস্তু ভেঙে জোড়া দেওয়ার ঘটনা তো দেখো আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম সেটা হচ্ছে বিভিন্ন ছোট ছোট ছবির টুকরোগুলোকে জোড়া লাগাতাম এবং লাগিয়ে একটা বড় ছবি তৈরি করতাম সেই খেলাটাকে আমরা বলতাম জিক্স অফ পাজল ঠিক সেই রকমভাবে ভাবে এখানে বলা হচ্ছে যে কোনো কঠিন বস্তু বা টুকরো জোড়া দেওয়ার ঘটনাকেই বলা হচ্ছে জিক্স অফ ইট ভৌগোলিক ওয়েগনার তার মহিসঞ্চলন তত্ত্বে দেখিয়েছেন যে আটলান্টিক মহাসাগরের দুপাশের মহাদেশগুলি কখনো কখনো এমন ভাবে জোড়া লেগে যায় যে তারা মিশে একটা বিশালাকার ভূমিভাগ তৈরি করে এই যে পরস্পর খাজে লেগে যায় সেই ঘটনাকেই তিনি নাম দিয়েছেন জিক্স অফ ইট তো এই ছবিটাই খেয়াল করো যে এখানে আমি দেখিয়েছি আটলান্টিক মহাসাগরের দুপাশের দুটি মহাদেশকে একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ তো ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী এই দুটো মহাদেশের এই যে বিভিন্ন অঞ্চল পরস্পর পরস্পরের সঙ্গে খাজে খাজে মিলে যাচ্ছে এই যে মিলে যাচ্ছে একটার সঙ্গে আরেকটা মহাদেশ খাজে খাজে মিলে যাচ্ছে এই ঘটনাকেই উনি নাম দিয়েছেন জিগ সফিড এবং এর সাহায্যেই তিনি প্রমাণ করেন যে মহাদেশগুলি আগে এক সঙ্গে ছিল এবং পরবর্তীকালে মহি সঞ্চরণের কারণেই মহাদেশগুলো পরস্পর বিচ্ছিন্ন হয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে পরবর্তী প্রশ্ন মেসোসরাস ও গ্লস্টেরিস অপশান এ দুটি ছোট প্রাণীর জীবাশ্ম বি একটি ছোট প্রাণী কুমির ও উদ্ভিদ জীবাশ্ম জীবাশ্ম দুটি উদ্ভিদের ডি একটি বড় প্রাণী ডাইনোসরাস ও উদ্ভিদ রাবারের জীবাশ্ম সঠিক উত্তর হচ্ছে অপশান বি একটি ছোট প্রাণী কুমির ও উদ্ভিদ ফর্নের জীবাশ্ম মেসোসরাস হচ্ছে ছোট প্রাণী কুমির এবং গ্লবস্টেরিস হচ্ছে উদ্ভিদ ফার্নের জীবাশ্ম নেক্সট দেখো দক্ষিণ আমেরিকার মার্সুপিয়াল ওপোসামের সাথে কোন প্রাণীর মিল পাওয়া যায় বলে ওয়েগনার মনে করেন অপশান এ এমু বি কিউই সি ক্যাঙ্গারু ডি হামিংবার্ড রাইট আনসার হল অপশান সি ক্যাঙ্গারু এরপর রয়েছে ক্রান্তীয় জলবায়ুর প্রভাবে বেড়ে ওঠা গাছ থেকে কয়লা সৃষ্টি হয়েছে বা উষ্ণময় অঞ্চলে উপস্থিতি দেখা যায় এটি কার ধারণা এ স্নাইডার ওয়েগনার সি হাম্বোল্ড ডি টেলার সঠিক উত্তর হচ্ছে অপশান বি ওয়েগনার ওয়েগনারের মহিসঞ্চরণ তত্তে এই বিষয় সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি নেক্সট রয়েছে কোন যুগে দক্ষিণ মেরুকে ঘিরে মহাদেশীয় হিমবাহ নিরবিচ্ছিন্ন ভাবে বিস্তৃত ছিল অপশান এ টার্শিয়ারি যুগে বি প্যালিওজই যুগে সি সিলুডিয়ান যুগে ডি পারমো কার্বনিফেরাস যুগে রাইট আনসার হলো অপশান ডি পারমো কার্বনিফেরাস যুগে তো কার্বনিফেরাস থেকে পারমিয়ান যুগ পর্যন্ত এই দক্ষিণ মেরুকে ঘিরে মহাদেশীয় হিমবাহের অবস্থান লক্ষ্য করা যায় সেই কারণেই এই যুগটাকে বলা হচ্ছে পারমো কার্বনিফেরাস যুগ নেক্সট কোয়েশ্চেন কার্বনিফেরাস যুগে উত্তর মেরুর অবস্থান অপশান এ চোদ্দ ডিগ্রি উত্তর অক্ষাংশে ষোলো ডিগ্রি উত্তর অক্ষাংশে সি একান্ন ডিগ্রি উত্তর অক্ষাংশে ডি পঁয়ষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশে সঠিক উত্তর হল অপশান বি ষোল ডিগ্রি উত্তর অক্ষাংশে তো এখানে দেখো কার্বনি ফেরাস ছাড়াও সিলুরিয়ান এবং টার্শিয়ারি যুগে উত্তর মেরুর অবস্থান কোথায় ছিল সেটি আমি একটা চার্টের আকারে দিয়ে দিয়েছি প্রত্যেকটা যুগের কোন অক্ষাংশ এবং কোন দ্রাঘিমায় উত্তর মেরু অবস্থান ছিল দুটোকেই আমাদেরকে মনে রাখতে হবে কারণ প্রশ্নে অক্ষাংশ দিয়েও আসতে পারে বা দ্রাঘিমা দিয়েও আসতে পারে ফলে এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিয়ে তোমরা মনে রাখার চেষ্টা করবে আজকের শেষ প্রশ্ন পরিচলন স্রোতের কারণে মহাদেশের সঞ্চরণ ধারণাটি অবতারণা করেন অপশান এ আর্থার হোমস বি ওয়েগনার সি টেলার ডি স্নাইডার রাইট আনসার হল অপশান এ আর্থার হোমস আর্থার হোমস উনিশশো আঠাশ সালে মহাদেশ সঞ্চারণের জন্য পরিচরণ স্রোতকে দায়ী করেছেন তো এর আগে আমরা ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্বে দেখেছি যে ভৌগোলিক ওয়েগনার জোয়ারীয় শক্তি এবং বৈষম্যমূলক অভিকর্ষ শক্তিকে মহাদেশ সঞ্চরণের কারণে হিসাবে দায়ী করেছেন কিন্তু পরবর্তীকালে উনিশশো আঠাশনতিরিশ সালে আর্থার হোমস মহাদেশ সঞ্চরণের জন্য পরিচালন স্রোতকে দায়ী করেছেন মহাদেশ সঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করলাম আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে এই ভিডিওটি কাজে লাগবে আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় Bye.